Hello students, welcome to Mathematics Study Channel. Aji ami eta notin topic alochona koribo goisu. Today we are going to discuss a new topic, which is how to find the median. Je madhyama kene koi uliyai ami sei bihoy aji hikim. Already ami hikisu how to find the median. जब मेडियन तो हमें कहने के उलाबो लगे हमें ये तो एक इशू तो अजी ऐटा प्रॉब्लम सॉल्व करें मौय जब प्रश्न दो मौय तो लोड दिदी शू जब तो लोड विभाजन और मध्यमा जो दे 28.5 होय तेंते एक्स आरो वाई और मान उलिवा कितने एक्स आरो वाई और मान किमान होगो तो अमर हमन जितु श्रेणी अंतराल इतु असे दोहर जरूर पड़ा दो दोहर पुरा 20 20 पुरा 30 30 पुरा 40 40 पुरा 50 50 पुरा 60 आरो बारंबार त हम आसे 5x 20 15 y 5 60 मोट टोटल किमान आसे 60 आसे तो इयार पुरा आमी जे तो अमर मध्यमा तो दि दिसे तो मध्यमा दि दियार कारणे आमी की उलाबो लागबो x आरो y आर भेलु आमी उलाबो लागबो तो आमी प्रथमते प्रॉब्लम टु सॉल्व करिन तो प्रॉब्लम टु सॉल्व करिबो जाउते आमी जानु मध्यमा उलाउते हदाय आमार केटा कुलम लागिबो तीनटा तो आमी तीनटा घर बनाबो लागिबो मध्यमा उलाबो जाउते तो प्रथमते आमी की करिसु तीनटा घर बनाइसु कुलम तीनटा दिसु एने कय दुनियाके 1 2 3 ए तीनटा होय गल तो यात एने कय टानी दिले होल टानी दिसु मय तो प्रथम तो होबो के श्रेणी अंतराल तो या प्रथम जितु घर थाकिबो तो होबो श्रेणी अंतराल श्रेणी अंतराल सेकेंड जितु थाकिबो सेकेंड घर तो थाकिबो आमार की बारंबारता एखिनि आमार दिआय थाकिबो त आमी लिखिम यात की बारं बारता जितु कामी की एफ बुली कओ तार पिसर तो आमार थाकिबो सीएफ फंसीय बारंबारता फंसी बारंबारता बारंबारता फंसी बारंबारता एतु जितु कामी की कओ सीएफ बुली कओ হৈ গল এই তিনটা আমি কুলম বনাব লাগিব তাৰ পিছত আমি শ্ৰেণী অন্তৰাল কি লিখি যাম ইয়াত আছে 0 ৰ পৰা কিমান আছে 10 10 ৰ পৰা 20 10 টু 20 20 ৰ পৰা আছে 30 30 টু 40 এণ্ড 40 টু 50 50 টু 60 এইখিনি হল আমাৰ কি শ্ৰেণী অন্তৰাল तो আমি এখিনি প্ৰথমতে লিখি লৈছো তো লাইন বিলাক যাতে আমাৰ কি হয় লাইন বিলাক যাতে আমাৰ সিধা হয় এখানে মই এনে আস্তানি লম আৰু ষ্টুডেন্ট সকলেও কি কৰিব লাগিব আস্তানি লব লাগিব নে কৈ গলে বেছি ভাল হয় তো দিস ইজ ইকুৱেল টু দিস দিস ইজ ইকুৱেল টু দিস এণ্ড দিস ইজ ইকুৱেল টু দিস এতিয়া বারংবারতা কিনি আমি লিখিম তে বারংবারতা আমাৰ ইয়াত কি কি আছিল এখিনি আমি লিখি যাম ইয়াত আছে 5 তার পিছত আছে x তার পিছত আছে 20 ইয়াত আছে 15 15 ৰ পিছত আছে কিমান y y ৰ পিছত আছে 5 তো এখিনি হল আমাৰ f ৰ ভ্যালু কাৰণ এখিনি বস্তু আমাক দিয়া থাকিব গতে ইয়াত বুজি পাবলগীয়া একো নাই তার পিছত আমি ফঞ্চিয়ে বারংবারতা যেটো এটো cf টো আমি কেনে কি উলাও যে ইয়াৰ প্ৰথম 5 আছে এটো 5 হ'ব তার পিছত ইয়াৰ লগত এটো প্লাস কৰিম দ্যাট মিন্স 5 প্লাস x যেহেতু এইটো কি দুটা প্লাস কৰিব লাগিব তো 5 প্লাস x কৰিছো তাৰ পিছত 5 প্লাস x ৰ লগত যদি 20 আমি প্লাস কৰো মানে এটো লগত এটো প্লাস কৰিব লাগিব তো 5 প্লাস x ৰ লগত 20 যদি প্লাস কৰা হয় কিমান হ'ব 25 প্লাস x মই বারে বারে লিখি না থাকো এটা দুটা তেনে কৰিছো বাৰু তে কিমান হ'ল 25 প্লাস x ৰ লগত যদি আমি 15 প্লাস কৰো তেতিয়া হলে কিমান হ'ব 25 আৰু 15 প্লাস কৰিলে হ'ব 40 প্লাস কি হ'ব x হ'ব ঠিক সেইদরে ইয়ার লগত যদি আমি y2 প্লাস করি দিও তেতে কিমান হবো 40 প্লাস x প্লাস y তার পিছত ইয়ার লগত যদি আমি কি করো 5 এটা প্লাস করি দিও তেতে কিমান হবো 45 প্লাস x প্লাস y কিন্তু আমার এটা কথা ইয়াত অঙ্কটো দি দিছে যে টোটাল যেটো আছিল বারংবারতা টোটাল বারংবারতা তো আমাক কইছিল কিমান 60 তো আমি ইয়াত n = 60 বলি লিখিব পাৰি তো n = 60 মিন্স মানে গুটেখিনি প্লাস কৰিলে কিমান হ'ব 60 সমান হ'ব ঠিক সেইদৰে এই গুটেখিনি এইখিনি দ্যাট মিন্স 45 + x + y কাৰ সমান হ'ব 60 সমান হ'ব
তেতে হলে আমি ইয়াত n ইকুয়াল কিমান পালো এটো লিখিম যে n ইকুয়াল আমি পালো কিমান 60 তেতে হলে আমি ইয়াত লিখিম n/2 যেটো আমার n/2 এর ভ্যালু লাগিব তো n/2 ইকুয়াল হবো কিমান 60/2 তো 60/2 কিমান হবো আমার 30 হবো তাইগল 60/2 ইকুয়াল টু 30 হবো আর ইয়াত যেটো আমার n এর ভ্যালু আছে তো যেটো n ইকুয়াল কিমান আছে আমার 60 আছে তো আমি লিখিব পারিম যেহেতু n equal kiman ase amar 60 ase to n or value ki kar saman hobo ei gute gine plus korle jiman hobo etu e hoyna to ami likhim n or thai likhibo parim ki 45 plus x plus y equal to 60 jodi 45 plus x plus y equal to 60 hoy ete hole iar pura x plus y er value hobo amar kiman 60 plus ot ase side sense hole minus hobo so this implies that iar pura মই ইয়াতে লিখিছো তো দিস ইমপ্লাইজ দ্যাট আমি পাম x প্লাস y ইকুয়াল টু কিমান মানে 60 এর পর যদি 45 ডিডাক্ট করা হয় মাইনাস করা হয় দেন উই গেট 15 আমি কিমান 15 পাই যাম তো ইয়ার পর যদি আমি x টু রাখি দিউ দেন x ইকুয়াল টু কিমান হবো 15 মাইনাস y দিস ইজ সাপোজ ইকুয়েশন নাম্বার 1 এটা আমি ইকুয়েশন নাম্বার 1 দি থৈ দিম দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 তো আশা করি এখিনি সকলে বুঝি পাইছে তার পিছত মই লাহালা উলাই থাকিম এতিয়া কথা হইছে যেতো আমাৰ কি পাইছো n/2 30 হৈছে তে n/2 যদি 30 হয় তেতিয়া হলে আমাৰ যেটো মধ্যমা শ্রেণী হে মধ্যমা শ্রেণীটো আমাৰ কোন খিনিটো এটো সাব লাগিব আমি কোত পাইছো যেটো 30 তেতিয়া 30 টো আমাৰ কোত পৰিছে হনছিয়ে বৰংবৰতাত সাব লাগিব হনছিয়ে বৰংবৰতাত চালে 30 টো দেখা যায় যে ইয়াত একেবাৰে কম হৈ আছে 5 প্লাস x গতিকে ইয়াত কি আছে 25 প্লাস x আৰু ইয়াত কি আছে 40 আছে তেতিয়া হলে দেখা গল কি যে ইয়াতেই পৰিব 32 নিশ্চয় ইয়াতেই থাকিব তেতিয়া হলে মধ্যমা শ্রেণীটো আমাৰ কিমান হ'ব হেইটো আমাৰ দরকার হ'ব মধ্যমা শ্রেণীটো হ'ব 20 ৰ পৰা 30 তো আমি ইয়াত লিখিব লাগিব যে মধ্যমা শ্রেণীটো আমাৰ কিমান 20 ৰ পৰা 30 তো এতিয়া মধ্যমা শ্রেণীটো আমি কিমান বলো মধ্যমা শ্রেণীটো হ'ব যে মধ্যমা শ্রেণীটো হ'ব মধ্যমা শ্রেণীটো আমাৰ কিমান হ'ব যে মধ্যমা শ্রেণীটো আমাৰ কিমান আছিল যেটো 30 আছিল তো মধ্যমা শ্রেণীটো আমাৰ কি 30 20 পৰা 30 তো লিখি আমি 22 30 তে 20 পৰা 30 যদি হয় তেতিয়া আমি ইয়াত লিখিম ইয়াত কি লিখিব লাগিব l l মানে কি এই মধ্যমা শ্রেণীটোৰ নিম্ন সীমা তো l কিমান আছে আমাৰ মধ্যমা শ্রেণীটোৰ নিম্ন সীমা হ'ব 20 তাৰ পিছত লিখিম আমি h H মানে কি আছিলে যে ইয়াৰ শ্রেণীটোৰ দৈৰ্ঘ্যৰ পার্থক্য দৈৰ্ঘ্যৰ পার্থক্য কিমান আছে শ্রেণী দৈৰ্ঘ্য কিমান 10 তো আমি ইয়াত পাই গলো কিমান 10 10 বাৰিছে গতিকে পাই গলো 10 তাৰ পিছত আমাৰ আৰু এটা বস্তু লাগিব এটো হল CF তো CF মানে কি আমাৰ CF মানে হল যে হনছিয় পৰম্পৰাত মানে যত পৰিছিলে মধ্যমা শ্রেণীটোৰ হনছিয় পৰম্পৰাত পূৰ্ববৰ্তী শ্রেণীৰ পৰম্পৰাত অর্থাৎ ইয়াত আমাৰ 32 ইয়াত পৰিছিলে ইয়াৰ আগত যেটো বাৰংবাৰতা আছে হঞ্চিয় বাৰংবাৰতা হেইটো হ'ব কি আমাৰ CF ক্লিয়ার কথা যে যত 32 কৰিব অর্থাৎ যেটো মধ্যমা শ্রেণী থাকিব সেই মধ্যমা শ্রেণীৰ যেটো হঞ্চিয় বাৰংবাৰতা থাকিব তাৰ আগৰটো অর্থাৎ পূৰ্ববৰ্তী যেটো থাকিব হেইটো কোৱা হ'ব কি CF বুলি কোৱা হয় তো CF ৰ ভ্যালু ইয়াত কিমান আছে আমি লিখি দিম 5 প্লাস কি আছে x আৰু আমাৰ এটা বস্তু লাগিব যে f এতিয়া f মানে কি যে মধ্যমা শ্রেণীটোৰ বাৰংবাৰতা কিমান আছিল সেইটো বুজি তো ইয়াত আমি লিখিম f equal মধ্যমা শ্রেণীৰ বাৰংবাৰতা আমাৰ কিমান আছিল 20 আছিল তো আমি ইয়াত 20 লিখিছো এতিয়া আমাৰ যেহেতু এই গৰখনৰ দরকার নাই গতিকে আমি এতিয়া এখিনি মুছি দিছো ওকে তো নাও আমি মধ্যমা ফৰ্মুলাটো জানো দিয়াৰ পৰ মধ্যমা আমি ফৰ্মুলা ফেলি এতিয়া মানখিনি বহাই দিলে আনসার আহি যাব মধ্যমা that means median median equal to formula to hold l plus n by 2 minus cf divided by f whole into h a formula to amar monot rakhibo laibo je median madhyama equal to l plus n by 2 minus cf divided by f into k h so this is equal to l or value ami yat put korim l kiman ase amar yat 20 ase to ami likhi dim 20 প্লাস n/2 কিমান আছে আমি ইয়াত পুট করি n/2 কিমান পাইছো আমি 30 পাইছো
माइनस सी एफ सी मान सी एफ किमान पाइछु 5 प्लस x तो यार ब्रैकेट यूज करিব লাগিব নহলে ক্যালকুলেশন অফ কিবা কিবা প্রবলেম আহি যায় তার পিছত f f কিমান পাইছো আমি 20 তো f হল 20 হল ইনটু কি আছে আমার h h মানে 10 আকো এটা কথা স্পষ্ট যে মধ্যমা অঙ্কটো আমাক দি দিছে যে মিডিয়ানটো আমার কিমান ইটো আমাক জিটো কই দিছে কিমান আছিলে 28.5 দি দিছে ওদিকে আমি ইয়াত কি মধ্যমার মানটো বহাই দি একেবারে সহজ তো ইমপ্লাই যদি করো আমি ইয়াত 28.5 এ 20 টু ইয়াৰ লগত প্লাস হয়েছ তো সাইড সেন্স হলে কি যাব নিশ্চয় মাইনাসই হবো তো দিস ইজ ইকুয়াল টু আমি যদি 0 0 ইয়াত কাটি দিব পারো তো দিস ইজ ইকুয়াল টু আমার ইয়াত থাকিব কি মান 30 ইয়াত আমার থাকিব 30 মাইনাস কিমান 5 মাইনাস x ডিভাইডেড বাই 2 থাকি তো দিস ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ বৰ যদি আমি এটো মাইনাস কৰো এটো হলে ইয়াত থাকিব 8.5 দিস ইজ ইকুয়াল টু ইয়াৰ বৰ এটো মাইনাস কৰিলে হবো 30 ৰ পৰা 5 গলে 25 মাইনাস কি আছে x ডিভাইডেড বাই কিটা গেল 2 থাকি তো ইমপ্লাইজ ইফ উই মাল্টিপ্লাইং দিস তেতিয়া হলে আমি যদি ইয়াক মাল্টিপ্লাই কৰো তেতিয়া কি দেখা যাব ইয়াৰ লগত এটো মাল্টিপ্লাই হলে কি হৈ আছে আমাৰ যে 8.5 ৰ লগত 2 যদি মাল্টিপ্লাই কৰো নিশ্চয় 17 এ হ'ব দিস ইজ ইকুৱেল টু পালো আমি 725 মাইনাস x তো দিস ইমপ্লাইজ দ্যাট x টু যদি সাইড চেঞ্জ কৰো তেতিয়া হলে x ইয়াত আহি যাব প্লাস ইয়াত থাকিব 25 মাইনাস 17 तो दिस इंप्लाइज दैट x इक्वल टू 25 और बरा जदि आमी 17 माइनस करो तेते होले निश्चय किमान থাকিবো আমার 8 থাকিবো তো আমি x এর ভ্যালু কিমান পালো 8 পালো এতিয়া x এর ভ্যালু যেহেতু আমি পাই গলো তেতিয়া y এর ভ্যালুটা আমি অটোমেটিক পাই যাম কারণ x এর ভ্যালু যদি আমি পুট করি দিউ তেতিয়া হলে কি আমার y এর ভ্যালুটো আহি যাব তো যেহেতু আমার 1 নম্বরত আছিলেই নাও পুটিং দা ভ্যালু অফ x ইন ইকুয়েশন 1 যে x এর ভ্যালু যদি আমি 1 নম্বরত বহাই দিউ তেতিয়া ইয়াত লিখিম x এর মান 1 নং সমীকরণত সমীকরণত বহুয়াই পাও x এর মান যদি আমি 1 নং সমীকরণত পাতি দিউ তেতিয়া হলে কি পাম 1 নম্বরত আমার কি আছিল 1 নম্বরত আছিল আমার x ইকুয়াল তে x মানে কিমান পাইছো আমি x মানে পাইছো আমি 8 ইকুয়াল কি আছিল 15 মাইনাস y তো দিস ইমপ্লাইজ দ্যাট এটা যদি আমি y টু যদি সাইড চেঞ্জ করি দিউ দেন y ইকুয়াল টু হব 15 মাইনাস 8 দিস ইমপ্লাইজ দ্যাট y ইকুয়াল টু 15 মাইনাস 8 ইকুয়াল টু 7 দেয়ারফর উই গেট গতিকে আমি কি পালো x এর ভ্যালু কিমান পালো 8 আর y ইকুয়াল কিমান পালো 7 তো এইখিনি অ্যানসার ওকে থ্যাংক ইউ